আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সের আরও একটি অনলাইন ক্লাসে আমাদের এই ক্লাসটি পলিটেকনিক সিরিজের আন্ডারে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সের ধারাবাহিক ছয় নম্বর ক্লাস আজকের ক্লাসে আমরা ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সের যতগুলো সূত্র আছে সূত্রগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব অর্থাৎ থার্মোডাইনামিক্সের কয়টি সূত্র আছে চারটি সূত্র আছে জিরোতল ফার্স্ট ল সেকেন্ড ল এবং থার্ড ল আমরা এই চারটি সূত্রই ধারাবাহিকভাবে আজকের ক্লাস থেকে বিস্তারিত জানব আমরা শুরুতে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সের জিরোত ল সম্পর্কে জানবো অর্থাৎ থার্মোডাইনামিক্সের সূত্রগুলো এভাবে সাজানো হয়েছে জিরো থেকে জিরো এক দুই তিন এভাবে তাহলে শুরুতে যে সূত্রটা থাকে সেই সূত্রটা হচ্ছে কি জিরোত ল এখন আমরা ল সম্পর্কে জানব আপনাদের হয়তো সবার মুখস্থ আছে জিরোত লটি জিরো হচ্ছে যখন দুটি বস্তু অপর একটি তৃতীয় বস্তু দ্বারা তাপীয় ভারসাম্যে আসে তখন উহারা পর তাপীয় ভারসাম্য প্রাপ্ত হয় অর্থাৎ আমরা জিরো উদাহরণ হিসেবে বলতে পারি আমরা যদি এখন দুইটি বস্তু নিই এ এবং বি এ এবং বি আমরা যদি দুইটি বস্তু নিই এবং এই দুইটি বস্তুর সংস্পর্শে যদি সি নামক আরেকটি বস্তু আমরা রেখে দিই এই বস্তুটার নাম হচ্ছে কি সি তাহলে একটা নির্দিষ্ট সময় পরে দেখা যাবে যে এ বি সি অর্থাৎ এই তিনটি বস্তুর তাপমাত্রা কি হবে সমান হবে অর্থাৎ টেম্পারেচার এ ইজিক টু টেম্পারেচার বি ইজ টু টেম্পারেচার সি অর্থাৎ তিনটি বস্তুর তাপমাত্রা কী হবে সমান হবে তারা ভারসাম্য অবস্থায় চলে আসবে এটি হচ্ছে আমাদের থার্মোডাইনামিক্সের জিরো ত্ল এখন আমরা ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সের প্রথম সূত্রটি সম্পর্কে বিস্তারিত জানব এই থার্মোডাইনামিক্সের প্রথম সূত্রটি সর্বপ্রথম প্রকাশ করেন বিজ্ঞানী প্রেসকট জুল তিনি বলেন যে তাপশক্তি যদি যান্ত্রিক শক্তিতে এবং যান্ত্রিক শক্তি যদি তাপশক্তিতে রূপান্তরিত হয় তাহলে রূপান্তরিত যান্ত্রিক শক্তি উৎপন্ন তাপশক্তির সর্বদা সমানুপাধিক অর্থাৎ আমাদের ডবলু পরিমাণ যদি কাজ হয় তাহলে এবং এই ডবলু পরিমাণ কাজের কারণে যদি আমাদের কিউ পরিমাণ তাপ উৎপন্ন হয় তাহলে আমরা এই ঝুলের সূত্র অনুসারে লিখতে পারি ডব্লিউ সমানুপাতিক কিউ অর্থাৎ তাপ শক্তি যান্ত্রিক শক্তির সমানুপাতিক অর্থাৎ আমরা যতটুকু কাজ দেবো ঠিক ততটুকু পরিমাণ কি পাবো তাপ পাবো এটি হচ্ছে আমাদের ঝুলের সূত্র অর্থাৎ তাপশক্তি যদি যান্ত্রিক শক্তিতে অথবা যান্ত্রিক শক্তি যদি তাপশক্তিতে রূপান্তরিত হয় তাহলে তারা কী হয় সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে আমি যত বেশি তাপ দিব তত বেশি কাজ পাবো অথবা যত বেশি কাজ দেবো তত বেশি তাপ পাব অর্থাৎ একটাকে যদি বাড়ায় আর বাড়বে একটা যদি কমায় আর একটাও অবশ্যই কম হবে এটি হচ্ছে কি ঝুলের সূত্র এখন আমরা হয়তো জানি এখানে ডবলুটা হচ্ছে কি কাজ আর এখানে কিউটা হচ্ছে কি তাপ এখন আমরা যদি সমানুপাতিক চিহ্ন উঠাতে চাই তাহলে কি করতে হবে অবশ্যই একটা ধ্রুবক নিয়ে আসতে হবে সেই ধ্রুবকটা এখানে কি ব্যবহার করা হয় যে ব্যবহার করা হয় অনেক জায়গায় আমরা কি করি ধ্রুবকটাকে কে ধরি অর্থাৎ কনস্ট্যান্ট এখানে আমরা ধ্রুবকটাকে যে হিসেবে চিহ্নিত করব অর্থাৎ জে কিউ সমান সমান জে কিউ এই যেটা কি সমানুপাতিক ধ্রুবক বা তাপের যান্ত্রিক সমতা অথবা ইংলিশে একে বলা হয় মেকানিক্যাল ইকুল ভ্যালেন্ট অফ হিট তাহলে এই যে সমান সমান আমরা এখন কি লিখতে পারি যে টু আমরা লিখতে পারি ডব্লিউ কিউ তাহলে যেটা কি ছিল তাপের যান্ত্রিক সমতা বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক অথবা মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট এই মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলে এই কোশ্চেনটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা এবং মিড টাইমের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন যে তাপের যান্ত্রিক সমতা বা মেকানিক্যাল ইকুইপমেন্ট অফ হিট কাকে বলে এখন আমাদের একটা যে সমানসন একটা সমীকরণ দেওয়া হয়েছে এই সমীকরণটা কি যে সমানসন ডব্লু বাই কিউ একটা ভগ্নাংশ এই ভগ্নাংশের উপরে লবে কি আছে ডব্লু আছে কাজ আছে আর হরে কি আছে কিউ আছে এখন এর সংজ্ঞা হিসেবে আমরা দিতে পারি আমি পূর্বের ক্লাসে আপনাদের মাঝে আলোচনা করেছিলাম যদি কোনো একটা সমীকরণ এরকমের হর এবং লব আকারে থাকে তাহলে তার সংজ্ঞা দিতে খেলে কি করতে হবে হর থেকে শুরু করব লবে যেয়ে শেষ করবো তাহলে হরে কি আছে কিউ আছে তাহলে কিউ কতটুকু কিউ মানে কতটুকু তাপ আছে আমরা জানি না তাহলে আমরা কি করব একক পরিমাণ তাপ সরবরাহ করলে যে পরিমাণ কাজ পাওয়া যায় অথবা যে পরিমাণ কার্য সম্পন্ন করলে একক পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে বলা হয় কি তাপের যান্ত্রিক সমতা এখানে লেখা আছে দেখেন যে পরিমাণ কার্য সম্পূর্ণ করিলে একক পরিমাণ তাপ উৎপন্ন হয় ওই কার্যকে তাপের যান্ত্রিক তুল্লাঙ্ক বলে এই তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক যে ইজিক টু কত চার দশমিক দুই ঝুল চার দশমিক দুই ঝুল এখন আমরা থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র সম্পর্কে আরেকটু বিস্তারিত জানব এই থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র অর্থাৎ এই ঝুলের সূত্রকে আঠারোশো পঞ্চাশ সালে আরও একটু মডিফাই করে বিজ্ঞানী রুডলফ কোলোসিয়াস তিনি একটা মতবাদ দেন তার মতবাদ হচ্ছে আমরা যদি কোনো একটা বদ্ধ সিস্টেমে তাপ সরবরাহ করি তাহলে ওই তাপের কিছু অংশ সর্বপ্রথম সে নিজের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে এবং বাকি অংশ সে কাজে রূপান্তর করবে এখন আমরা এই প্রথম সূত্র সম্পর্কে আরেকটু বিস্তারিত জানব থার্মোডাইনামিক্সের এই প্রথম সূত্র বা ঝুলের সূত্রকে আরেকটু মডিফাই করে আঠারোশো সালে বিজ্ঞানী রুড কলোসিয়াস তিনি একটা মতবাদ দেন তার মতবাদটি হচ্ছে কোন একটি বদ্ধ সিস্টেমে যদি তাপ সরবরাহ করা হয় তাহলে ওই তাপের সর্বপ্রথম কিছু অংশ ওই বস্তু তার নিজের অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করবে এবং বাকি অংশে সে কাজে রূপান্তর করবে এটার উদাহরণ হিসেবে আমরা একটা বদ্ধ সিস্টেম কল্পনা করি এই সিস্টেমের মধ্যে আমাদের কি আসে গ্যাস অথবা ফুয়েল ফুয়েল আছে এখন আমরা নিজ থেকে যদি কি করি তাপ দিই এখান এখান থেকে যদি আমরা তাপ সরবরাহ করি নিচ থেকে তাপ সরবরাহ করি তাহলে এই তাপের কিছু অংশ সর্বপ্রথম গ্যাস অথবা ফুয়েল সে কী করবে তার নিজের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে ইন্টারনাল এনার্জি বৃদ্ধিতে কাজ করবে অর্থাৎ আমরা জানি যে একটা পাত্রে যদি আমরা পানি নিই সেই পানিকে যদি নিচ থেকে তাপ দেওয়া হয় তাহলে কি হয় ওই পাত্রের পানি গরম হয় না অর্থাৎ শুরুতে সে পাত্রের পানি নিজস্ব কণা বা অণুগুলো আস্তে আস্তে গরম হয়ে সেই অণুগুলো ছোটাছুটি করে অর্থাৎ নিচের যখন আমরা তাপ দিই তখন পানির এই অণুগুলো বা পরমাণুগুলো কি করে নিচের তাপ নিয়ে এসে উপরে চলে আসে উপরের পানিগুলো আবার নিচে চলে আসে এই যে নিজেদের অভ্যন্তরীণ শক্তিটা বৃদ্ধি করতেছে এবং পানি কী করে এক স্থান থেকে অন্য স্থানে ফলো করে অর্থাৎ তার অণুগুলো বা পরমাণুগুলো এক স্থান থেকে অন্য স্থানে গমন করতেছে এই যে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতেছে এবং বাকি অংশে সে কাজে রূপান্তর করে এটাই বলা হচ্ছে যে থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র অনুসারে যে আমাদের কোনো একটা বদ্ধ সিস্টেমে যদি আমরা কিছু পরিমাণ গ্যাস অথবা ফুয়েল নিয়ে তাকে যদি আমরা নিচ থেকে তাপ সরবরাহ করা হয় তাহলে ওই তাপের সর্বপ্রথম কিছু অংশ কি করবে ওই বস্তু তার নিজের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে বাকি অংশে সে কাজে রূপান্তর করবে অর্থাৎ আমরা যদি এখানে ডি কিউ পরিমাণ তাপ সরবরাহ করি এখানে ডিটা দেওয়ার কারণ হচ্ছে অল্প পরিমাণ অর্থাৎ কোনো একটা রাশির পূর্বে যদি ডি বসানো হয় তাহলে বোঝা যায় যে ওই রাশিটার মান হচ্ছে কি ক্ষুদ্র নগণ্য আমরা যদি এখানে ডিকিউ পরিমাণ তাপ দিই এই ডিকিউ পরিমাণ তাপের কারণে সে তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে সর্বপ্রথম ডি ইউ পরিমাণ এবং বাকি অংশ কি করবে ডব্লিউ পরিমাণ সে কাস এখান থেকে পাওয়া যাবে অর্থাৎ আমরা ইন করলাম তাপ আউটপুট হিসেবে আমরা কী পাবো কাজ পাবো অর্থাৎ আমরা এই সমীকরণটি লিখতে পারি যে ডি কিউ ইজিক অর্থাৎ আমরা যতটুকু তাপ সরবরাহ করেছি তার সর্বপ্রথম কিছু অংশ সে কী করছে ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করছে বাকি অংশ সে কী করছে কাজের রূপান্তর করছে অর্থাৎ মোট তাপ শক্তি স্থির এটি হচ্ছে আমাদের থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র অর্থাৎ কোনো একটা সিস্টেমে যদি আমরা তাপশক্তি সরবরাহ করি তাহলে ওই তাপশক্তির সর্বপ্রথম কিছু অংশ ওই বস্তুটা তার নিজের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে বাকি অংশ সে কী করবে কাজের রূপান্তর করবে কিন্তু মোট তাপশক্তির কোনো পরিবর্তন হবে না অর্থাৎ মোট তাপশক্তি কী থাকবে সমান থাকবে অর্থাৎ ডি সব সমান কী হবে তার ইন্টারনাল এনার্জি প্লাস কাজের সমান হবে এটা হচ্ছে শক্তি নিত্যতার সূত্র কি করে প্রমাণ করে এখন থার্মোডাইনামিক্সের এই প্রথম সূত্র থেকে আমাদের জন্য আরেকটি কোশ্চেন ইম্পর্টেন্ট সেটি হচ্ছে এই থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র বা তাপ গতিবিজ্ঞানের প্রথম সূত্রের তাৎপর্য বা অনুসিদ্ধান্ত সমূহ আমরা প্রথম সূত্র জানলাম আনলাম সেই জানলাটা কী ছিল শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হবে অর্থাৎ কাজের রূপান্তর হবে তাহলে এখানে তাপ এবং কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করতেছে এটা একটা আমাদের কি তাৎপর্য এবং নির্দিষ্ট পরিমাণ কাজের জন্য নির্দিষ্ট পরিমাণ তাপ সরবরাহের প্রয়োজন অথবা নির্দিষ্ট পরিমাণ তাপ উৎপন্নের জন্য নির্দিষ্ট পরিমাণ কাজ সরবরাহ করতে হবে একটা তাৎপর্য দুই নাম্বার তিন নাম্বার তাৎপর্য হচ্ছে এ কি করে শক্তির নিত্যতার সূত্র প্রমাণ করে অর্থাৎ শক্তির যে সৃষ্টি বা ধ্বংস নেই সেও কী করতেছে থার্মোডাইনামিক্সের এই প্রথম সূত্রটা সে প্রমাণ করতেছে এবং সে এও প্রমাণ করতেছে যে কোনো একটা সিস্টেম থেকে যদি আমরা কার্য পেতে চাই তাহলে কোনো একটা শক্তির সরবরাহ করতে হবে অর্থাৎ কোনো শক্তি ছাড়া কাজ পাওয়া সম্ভব নয় অর্থাৎ যে কোনো শক্তি ছাড়া কার্য সম্পন্ন করা সম্ভব নয় অর্থাৎ কাজ পেতে হলে আমাদের যে কোনো শক্তি সরবরাহ করতে হবে হতে পারে তাপ তাপশক্তি হতে পারে অন্য কোনো শক্তি এটাও সে থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র থেকে আমরা জানতে পারি এইগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সের প্রথম সূত্রের তাৎপর্য এটাও একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এখন আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র সম্পর্কে জানবো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র সম্পর্কে অনেকে মতবাদ দিয়েছেন এর মধ্যে কোলোসিয়াস একটা মতবাদ দিয়েছেন এবং লর্ড কেলভিন একটা মতবাদ দিয়েছেন অর্থাৎ কোলোসিয়াস যে মতবাদটা দিয়েছেন সেটি হচ্ছে কি বাহিরের কোনো শক্তি বা কোনো কারকের সাহায্য ছাড়া নিম্ন তাপমাত্রার কোনো স্থান থেকে উচ্চ তাপমাত্রার কোনো স্থানে তাপ স্থানান্তর করা সম্ভব নয় তখনই সম্ভব হবে যখন বাইরে থেকে কোনো আমরা কি শক্তি প্রয়োগ করব। এটার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পাহাড় থেকে যদি আমরা কোনো একটা বস্তুকে নিচে ছেড়ে দিই তাহলে সহজে সে নিচে চলে আসবে অথবা নিচ থেকে যদি আমরা কোনো একটা বস্তুকে পাহাড়ের উপর উঠাতে চাই তাহলে কি করতে হবে বাইরে থেকে অবশ্যই শক্তি প্রয়োগ করতে হবে এটাই বোঝানো হচ্ছে যে আমরা জানি সাধারণত কোনো একটা গরম বস্তুকে যদি রেখে দেওয়া হয় পরিবেশে তাহলে একটা নির্দিষ্ট সময় পরে সে কী হয়ে যায় ঠান্ডা হয়ে যায় না এর কারণ কি তাপ উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে কি করে গমন করে একটা নির্দিষ্ট সময় পরে তারা কি হয় সাম্য অবস্থা মানে তাপমাত্রা তাদের সমান হয় এই সমান হলে কি করবে না তাপ এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করবে না বা পরিবাহিত হবে না এবং লর্ড কেলভিন এর মতে এমন একটি ইঞ্জিন তৈরি করা অসম্ভব যা একটিমাত্র থার্মাল রিজার্ভার হতে তাপ সংগ্রহ করে কাজ উৎপন্ন করে এটি হচ্ছে লর্ড কেলভিনের মতবাদ তাহলে আমরা দুইটি মতবাদ জানলাম এখান থেকে একটা হচ্ছে কোলোসিয়াসের মতবাদ আর একটা হচ্ছে কেলভিনের মতবাদ এখন আমরা দ্বিতীয় সূত্রের উদাহরণ হিসেবে যদি আমরা বলি আমরা একটা পাত্র নিলাম একটা পাত্রে কিছু পরিমাণ পানি নিলাম সেই পানির টেম্পারেচার ধরে নিলাম আমরা তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড এখন এই পানির মধ্যে যদি আমরা এক টুকরা লোহা ছেড়ে দিই সেই লোহার টুকরাটির উষ্ণতা আমরা যদি পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড ধরে নিই এই লোহার টুকরাটা যদি আমরা এই পাত্রের মধ্যে ছেড়ে দিই তাহলে কী হবে এই লোহার টুকরা থেকে টাপ পানিতে সরবরাহ হবে অর্থাৎ এই লোহার টুকরার থেকে পানি তাপ কি করবে গ্রহণ করবে এবং লোহার টুকরাটি ঠান্ডা হবে অর্থাৎ উত্তপ্ত স্থান থেকে তাপ কোথায় আসবে শীতলতম স্থানে আসবে কিন্তু শীতলতম স্থান থেকে তাপ আরও বেশি উত্তপ্ত স্থানে গমন করে সে আরও বেশি পঞ্চাশ ডিগ্রির আরও বেশি উত্তপ্ত কিন্তু হবে না এটি হচ্ছে থার্মোডাইনামিক্সের দ্বিতীয় সূত্র এখন আমরা তাপ গতিবিদ্যার তৃতীয় সূত্র সম্পর্কে জানবো তাপ গতিবিদ্যার তৃতীয় সূত্রটি হচ্ছে কোনো বিশুদ্ধ বস্তুর জন্য এনট্রপি শূন্য পৌঁছাবে এনট্রপি শূন্যে পৌঁছাবে যখন তার পরম তাপমাত্রা শূন্য পৌঁছায় অর্থাৎ আমাদের এনট্রপি শূন্য হবে যখন তার পরম তাপমাত্রা শূন্য হবে এখানে এনট্রপিকে এস দ্বারা প্রকাশ করা হয় এবং তাপমাত্রাকে কি দ্বারা প্রকাশ করা হয় টি দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ টি যখন আমাদের জিরো হবে তখন এনট্রপি এ এস ইজিক টু কী হবে জিরো হবে তাহলে আমাদের এনট্রপি শূন্য হতে পারে কিন্তু কখন শূন্য হবে যখন তাপমাত্রা শূন্য হবে অর্থাৎ তাপমাত্রা শূন্য না হলে এন্ট্রোপি শূন্য হবে না এনট্রোপি সবসময় বৃদ্ধি পেতেই থাকে কিন্তু তাপমাত্রা যদি কোনো একটা সিস্টেমের তাপমাত্রা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সর্বোচ্চ এন্ট্রোপি পাওয়া যায় এন্ট্রোপি কী পাওয়া যায় সর্বোচ্চ পাওয়া যায় যখন তাপমাত্রাটা কি থাকে স্থির থাকে জিরো না এটি হচ্ছে আমাদের থার্মোডাইনামিক্সের তৃতীয় সূত্র এই এনট্রোপি সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব। এনট্রপি বিষয় নিয়ে আমাদের একটা অধ্যায়ই আছে যে অধ্যায়ে শুধুমাত্র এনট্রপি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের ক্লাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এমন এমন সুন্দর ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আগামী ক্লাস পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সবাইকে সুস্থ সুন্দর রাখুক এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজেকনিক